तो हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो आज एक नतून लेसन नहीं चले लेसन बोलते गले आज के किछु टिप्स बोलबो। तो विगत किछु ভিডিওতে কমেন্ট আসছিল যে ভোকাল টিপসের উপরে কিছু লেসন দেওয়ার জন্য। তো চিন্তা করলাম যে বিগিনার যারা তাদের অনেক ক্ষেত্রে কিন্তু গান করতে অসুবিধা হয়, বা সেক্ষেত্রে দেখা যায় যে গিটারের যে স্কেল আছে সেই স্কেলের সাথে গলা কিন্তু ম্যাচ হয় না। এই প্রবলেমটা কিন্তু বিগিনারদের কিন্তু খুবই হয়। তো আমি ভাবলাম যে কিছু টিপস নিয়ে, অর্থাৎ আমি শিক্ষাগুরুর কাছ থেকে যে টিপসগুলো শিখেছি বা যে লেসনগুলো শিখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো কোনো টিচার হিসাবে নয়, আমি ফ্রেন্ড হিসাবে জাস্ট আমি শেয়ার করব, যেগুলো আমি করে থাকি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ওকে, তো বিগিনারদের ক্ষেত্রে মেন যে প্রবলেম হয় সেটি হচ্ছে, ফার্স্ট যে প্রবলেম হয় সেটি গানের সাথে কর্ড চেঞ্জ। অর্থাৎ গানের কোনো একটি গান প্লে হচ্ছে, তার সাথে আমি কী কী কর্ড ইউজ করব, বা সেক্ষেত্রে আমাদের কী কী কর্ড ইউজ করলে গানটি হারমোনাইজ হবে সেটি কিন্তু তাদের জানা থাকে না, একমাত্র তাদের এয়ার ট্রেনিংয়ের জন্য। তো এক্ষেত্রে আমরা রেওয়াজ যদি ঠিকঠাক করে করতে পারি তাহলে আমাদের গানের গলা সুমধুর হবে, শুধু তাই নয় আমাদের এয়ার ট্রেনিংটাও কিন্তু কমপ্লিট হবে। তাহলে আমরা কোনো গান, সেক্ষেত্রে আমরা লিড পার্ট আমরা প্লে করতে পারবো, সাথে আমরা কিন্তু কর্ড ফাইন্ড করতে পারবো। ওকে, তাহলে ফার্স্ট আমরা যে প্রবলেমটার মধ্যে সবথেকে বেশি পড়ি সেটি হচ্ছে স্কেল ফাইন্ড করা। অর্থাৎ কোনো গান প্লে হচ্ছে তার অরিজিনাল স্কেল কী সেটা জানতে হলে কিন্তু অবশ্যই আমাদের এয়ার ট্রেনিং ঠিকঠাক রাখতে হবে। ওকে, এবার প্রশ্ন আসতে পারে যে রেওয়াজ করার জন্য আমাদের কি হারমোনিয়াম দরকার? আমি এক্ষেত্রে বলবো যারা বিগিনার তাদের কখনোই হারমোনিয়াম দরকার নেই। সেক্ষেত্রে আমাদের মোবাইল যে অ্যাপস আছে সেক্ষেত্রে তানপুরা ইউজ করা যেতে পারে, অথবা আমরা ইউজ করতে পারি সেটি হচ্ছে হারমোনিয়াম অ্যাপস। অর্থাৎ মোবাইলে কিন্তু আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করলে হারমোনিয়াম অ্যাপস, সেক্ষেত্রে হারমোনিয়াম অ্যাপস চলে আসবে, এবং সেখানে আমরা কোনো একটি সাউন্ড সিস্টেমের সাথে কানেক্ট করলে একদম সেম হারমোনিয়ামের মতো সাউন্ড দেবে। তো হারমোনিয়াম কাদের ইউজ করা উচিত? যারা খুব পরিমাণ রেওয়াজ করে, অর্থাৎ যেমন পাল্টা, অলঙ্কার, ভিব্রাডো বা গমকের রেওয়াজ করে, সেক্ষেত্রে কিন্তু তাদের হারমোনিয়াম ইউজ করা দরকার। তো বিগিনারদের ক্ষেত্রে সবসময় এটাই টেন্ডেন্সি থাকে যে খুব শর্ট টাইমে আমরা কীভাবে এয়ার ট্রেনিং করব, বা খুব শর্ট টাইমে আমরা কীভাবে গানের স্কেল ফাইন্ড করব বা কর্ড ফাইন্ড করব, এটিই কিন্তু তাদের লক্ষ্য থাকে। তো সেক্ষেত্রে বিগিনারদের জন্যই আমি লেসেনগুলো আনছি। তো একটি লেসনের মাধ্যমে কখনোই পুরো সমস্ত কিছু কভার করা যাবে না। তো আমি চিন্তা করেছি পার্ট বাই পার্ট লেসন করব, এবং আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, তাহলে ফার্স্ট আমরা জেনে নিই যে রেওয়াজ করলে আমাদের উপকারিতাটা কী হবে। রেওয়াজ যদি আমরা ঠিকঠাক করি সেক্ষেত্রে আমাদের গলার যে বেস পাওয়ার আছে সেটি বাড়বে। আমরা তার সপ্তক বা মন্দ সপ্তক বা মিডিল অক্টেভ অর্থাৎ মধ্য সপ্তক, এই সমস্ত কিন্তু এরিয়ার মধ্যে আমরা গান করতে পারবো। তো এবার আসি রেওয়াজ করার আদর্শ টাইম কোনটি। তো রেওয়াজ করার জন্য আদর্শ টাইম হচ্ছে সকালবেলা। তো অনেকে সেক্ষেত্রে বিজি থাকে সকালে, অর্থাৎ পড়াশুনোর চাপ বা জব প্রেশার থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সকালে হয়তো করে উঠতে পারি না, আমিও করে উঠতে পারি না। সেক্ষেত্রে আমি বলবো দিনের যে কোনো ফ্রি টাইমে কিন্তু আমরা রেওয়াজ করতেই পারি, অর্থাৎ সন্ধ্যায় যে ফ্রি টাইমটা থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা রেওয়াজ করতে পারি। এমন কোনো বাধ্যবাধকতা নেই যে শুধুমাত্র সকালেই রেওয়াজ করা যেতে পারে। ওকে, তো টাইম যখন ফ্রি থাকবে তখন কিন্তু আমরা রেওয়াজ করতে পারবো। তো আমরা প্রতিদিন নিয়মমাফিক 30 মিনিট অন্তত পক্ষে কিন্তু রেওয়াজ করবো বিগিনাররা। তো এর থেকে বেশি টাইম করলে কিন্তু আপনাদেরই কিন্তু লাভ। ওকে, রেওয়াজ অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু আমাদের ওয়ার্ম আপের মতো। অর্থাৎ আমরা যখন কোনো ব্যায়াম চর্চা শুরু করি বা জিমে যাই বা খেলাধুলো শুরু করি, সেক্ষেত্রে আমরা একটা ওয়ার্ম আপ এক্সারসাইজ করি। তার ফলে কি হয়, আমাদের শরীরের কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো সেগুলো কিন্তু সচল হয়। সেক্ষেত্রে আমরা রেওয়াজের মাধ্যমে কী করছি, আমাদের গলার যে রেঞ্জ আছে বা বেস পাওয়ার আছে সেগুলোকে আমরা কিন্তু অ্যাক্টিভ করছি বা বাড়িয়ে দিচ্ছি। ওকে, অর্থাৎ গলাটি স্ট্রং হচ্ছে। তো সেক্ষেত্রে রেওয়াজ করাটা কিন্তু অত্যন্ত জরুরি। শুধুমাত্র রেওয়াজ করলে যে আমাদের গলাই সুমধুর হবে শুধু তাই নয়, সেক্ষেত্রে আমাদের এয়ার ট্রেনিং কমপ্লিট হবে, এবং আমরা যে কোনো গানের স্কেল ফাইন্ড করতে পারবো, কর্ড ফাইন্ড করতে পারবো, লিড পার্ট প্লে করতে পারবো, এবং ইম্প্রোভাইজেশন করতে পারবো বা নতুন নতুন মিউজিক তৈরি করতে পারবো। ওকে, তাহলে কথা না বাড়িয়ে আমরা 3টি টিপস আজ জেনে নেবো, 3 বা 4টি টিপস আমরা জেনে নেবো। ফার্স্ট যে কাজটি আমাদেরকে করতে হবে, আমরা যে ফ্রি টাইমটায় আমরা রেওয়াজ করতে বসবো সেক্ষেত্রে আমরা সোজা হয়ে বসবো, এবং সাথে আমরা হয় তানপুরা ইউজ করব, অর্থাৎ তানপুরা যে অ্যাপস আছে, তানপুরা ড্রয়েডস যে অ্যাপস আছে সেটিকে ইউজ করব সাউন্ড সিস্টেমের সাথে, অথবা আমরা মোবাইলে হারমোনিয়াম অ্যাপস কিন্তু ইউজ করব। কারণ আমরা যদি শুধু খালি গলায় যদি রেওয়াজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের সুর সম্বন্ধে আইডিয়া থাকবে না, এবং ভুল সুর আমরা গাইতে থাকবো, ফলে আমাদের কিন্তু এয়ার ট্রেনিং কখনোই হবে না।
তাহলে আমরা কি করব, হয় আমরা ফার্স্ট যারা বিগিনার আছে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে হারমোনিয়াম যে অ্যাপস আছে মোবাইলে সেটি ইউজ করতে, তারপর সেটি যখন বেশ ভালো সরগর হয়ে যাবে তখন কিন্তু তানপুরা ড্রয়ার্স অর্থাৎ যে অ্যাপসটি আছে সেটির মাধ্যমে কিন্তু রেওয়াজ করা যেতে পারে। ওকে, ফার্স্ট কিন্তু আমরা স্ট্রেট হয়ে বসে আমরা শ্বাস প্রশ্বাস নেব এবং শ্বাসটিকে ধরে রাখবো এবং আস্তে আস্তে 10, 9, 8, 7, 6 এরকম মনে কাউন্ট করব এবং ছাড়ব। ওকে, তাহলে একটিবার দেখে নিই। তো এইভাবে কিন্তু বেশ কয়েকবার কিন্তু আমরা ফার্স্ট এই এক্সারসাইজটি করব। এরপরে আমরা কি করব, এরপরে আমরা স্কেল ফাইন্ড করব। এটি খুবই গুরুত্বপূর্ণ। স্কেল ফাইন্ড বলতে কি, আমি ফার্স্ট আজ স্কেল নিয়ে কোনো রকম আলোচনা করছি না, স্কেল ফাইন্ড নিয়ে আমি কিন্তু পরে কোনো একটি লেসেন করব। অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কোনটি তাদের গলায় সুইটেবল স্কেল বা ছেলেদের ক্ষেত্রে কোনটি সুইটেবল স্কেল সেটি কিন্তু তারা নিজেরাই বুঝতে পারবে তাদের গলার রেঞ্জ অনুযায়ী। তো কীভাবে বুঝতে হবে সেটি নিয়ে আমি পরে আলোচনা করব, লং টপিক, সেক্ষেত্রে আমি কিন্তু এখন আলোচনা করলাম না। ওকে, তাহলে এখন আমি বলবো যে ছেলেদের ক্ষেত্রে সি শার্প যে স্কেল আছে সেটিকে এখন আপাতত রেওয়াজের জন্য উপযুক্ত করা হোক এবং মেয়েদের ক্ষেত্রে বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলকে এখন ধরা হোক। তারপরে এইভাবে রেওয়াজ করার পর যখন তারা বুঝতে পারবে যে তাদের স্কেলটিকে ডাউন করতে হবে বা আপ করতে হবে সেটি আমি পরবর্তী লেসনে বলবো কীভাবে সেটি বোঝা যাবে। ওকে, তাহলে আমি ছেলেদের ক্ষেত্রে বললাম যে সুইটেবল স্কেল হচ্ছে সি শার্প। ওকে, এবং মেয়েদের ক্ষেত্রে বা ফিমেলদের ক্ষেত্রে কিন্তু যে স্কেল সেটি হচ্ছে বি ফ্ল্যাট। ওকে, তো আমি এখানে সি শার্পে তানপুরা ইউজ করেছি বা হারমোনিয়াম অ্যাপসের ক্ষেত্রে যে সি শার্প সেটি হচ্ছে কি আমাদের সা। তো স্কেল মানে কি, স্কেল মানে হচ্ছে ওই গানটির মধ্যে সাকে খোঁজা, সা হচ্ছে ওই স্কেলটি নির্ধারণ করে। ওকে, তো কোনো একটি গানের স্কেল সি শার্প যদি বলা হয় তাহলে বুঝতে হবে যে সেই স্কেলের সা হচ্ছে সি শার্প। ওকে, এবং সেখান থেকেই শুরু হবে এবং সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, অর্থাৎ এই বাউন্ডারি লাইন হচ্ছে মধ্য সপ্তকে আছে। তো আমি অল ডিটেলস আলোচনা করব, তো এত কিছু আজ ডিটেলস আলোচনা করব না। তাহলে আমাদের ফার্স্ট শ্বাস প্রশ্বাসের যে এক্সারসাইজ আছে অর্থাৎ বুক ভরে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া ধীরে ধীরে, সেটি করার পরে আমরা যেটি করব সেটি হচ্ছে হামিং। হামিংটি কি, হামিং করার ফলে কিন্তু আমাদের গলার বেস পাওয়ার বাড়বে। ওকে, তাহলে হামিংটি কীভাবে করব, ফার্স্ট আমরা সা যে নোটটি আছে অর্থাৎ সি শার্প নোটটিকে আমরা ধরব, ধরার পরে বা আমাদের যে তানপুরা আছে সেক্ষেত্রে আমাদের সি শার্প স্কেল সিলেক্ট করব, তারপরে আমরা হামিং করব। তো কীভাবে, হাম, কীভাবে করছি আমরা হামিংয়ের হাম, অর্থাৎ হাম বলে তারপরে কিন্তু আমরা এই অংশটা দিয়ে কিন্তু আমরা হামিং করছি। ওকে, কেমনভাবে আবার দেখাই, হাম। তো আমি কী করছি, হামিং করছি, এতে কি হবে, এতে আমাদের গলার বেস পাওয়ারটা বাড়বে অর্থাৎ গলা মন্দ সপ্তকে যাওয়ার জন্য কিন্তু রেডি হবে। ওকে, এই হামিংটি অন্তত 5 মিনিট কিন্তু করতে হবে, অর্থাৎ সা অর্থাৎ সি শার্প নোটটি ধরে বা সা এবং পা নোটটি ধরে আমরা হামিং করব। ওকে, স্কেলের মধ্যেই। তো কিভাবে, হাম, একটা ভাইব্রেশন হবে কিন্তু যা ব্রেনকেও কিন্তু অ্যাক্টিভ করবে, খুবই ভালো একটি এক্সারসাইজ। ঠিক আছে, তাহলে কি করব, হাম। এরপরে আমরা যেটা করব সব থেকে ইম্পর্টেন্ট এক্সারসাইজ সেটি হচ্ছে সায়ের এক্সারসাইজ। তো কেমনভাবে সেটি করব, আমরা সা নোটটিকে ধরব বা ব্যাকআপে কিন্তু তানপুরে আমরা প্লে করতেই পারি। তো আমি ফার্স্ট কী বললাম বিগিনারদের ক্ষেত্রে যে আমরা সি শার্পে সা নোটটি ধরব এবং ধরে আমরা সায়ের এক্সারসাইজ করব। ওকে, তো বিগিনারদের জন্য একটিবার বলি, আমরা সি শার্প স্কেলে সা কোনটি বা সি শার্প নোটটি কোনটি, সেটি হচ্ছে আমাদের ফার্স্ট যে কালো ডিট আছে
অর্থাৎ ব্ল্যাক যে রিড আছে সেটিকে আমরা সা ধরতে পারি, বা আমরা ছয় নম্বর যে ব্ল্যাক রিড আছে হারমোনিয়ামে সেটিকে আমরা সা ধরতে পারি, অর্থাৎ মিডিল অক্টেভে। ওকে, তাহলে আমরা কি করব, এই নোটটিকে আমরা মোবাইল অ্যাপসে আমরা প্রথমে প্রেস করব, করার পরে আমরা সায়ের রেওয়াজটি করব। তো কেমনভাবে, ফার্স্ট আমরা দম নেব, নেওয়ার পরে আমরা সা বলবো, কীভাবে দেখা যাক। তো এক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের যে মুখমণ্ডলের যে আকৃতিটা আছে সেটি কিন্তু যতটা সম্ভব ওপেন করার চেষ্টা করতে হবে, কখনোই এমন না সা, এটা কখনোই না। এটা যখন অ্যাডভান্স লেভেলে যাওয়া হবে তখন ঠিক আছে, কিন্তু প্রথম প্রথম ক্ষেত্রে আমরা কি করব, মুখটা বিকৃতি লাগলেও সেক্ষেত্রে কিন্তু আমাদের ওসব দিকে ধ্যান দিলে চলবে না। আমরা কি করব, বেশ তিন আঙুল, যেভাবে শিক্ষাগুরু বলে যে এইভাবে তিন আঙুল দেখে নিতে হবে যে আমরা হা করছি কি না, হা। ওকে, তাহলে কেমনভাবে ওকে, তো আমি কথা বলার মধ্যেই কিন্তু রেওয়াজ করছি, তো অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে হালকা কাঁপতে পারে, তো সেক্ষেত্রে একটু ভুল ত্রুটি মাফ করবেন। এবং আরেকটি কথা, রেওয়াজ করা মানে কিন্তু কখনোই এটা ভাবলে হবে না যে আমি একদম পারফেক্ট, রেওয়াজ করার মানেই হচ্ছে আমাদের ভুল ত্রুটি সংশোধন করা। তো অনেক ক্ষেত্রে প্রথমে যারা যারা বিগিনার আছে তাদের ক্ষেত্রে সা কিন্তু এইভাবে কিন্তু কাঁপবে, সা এরকম কাঁপতেই পারে, তো কোনো রকম ভেঙে পড়লে চলবে না, এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। চেষ্টা করতে হবে আমাদের নোটটি একদম সাস্টেন করা, অর্থাৎ স্টেট নোট রাখার। ওকে, তো কেমন সা, যতক্ষণ পারা যাবে ততক্ষণ কিন্তু করতে হবে, এটি মিনিমাম 10-15 মিনিট কিন্তু এই এক্সারসাইজটি করতে হবে। আবার দেখায়, প্রথমে দম নিতে হবে, চলে আসে নেক্সট এক্সারসাইজ, সেটি হচ্ছে ভায়োলেট এক্সারসাইজ। তো সেটি কি, সেটি হচ্ছে আমরা এ ই আ ও উ, এটি আমরা কিন্তু বলবো। ওকে, তো এই ভায়োলেট এক্সারসাইজের মাধ্যমে আমাদের কি হবে, আমাদের শব্দের উচ্চারণ কিন্তু সঠিক হবে, শুদ্ধ হবে এবং ঠিকঠাক হবে। তো কেমন দেখা গেল, আমি বললাম আমি যাই, আমি যাই, তো এই কথাটি আমরা কিন্তু স্পষ্টভাবে বলতে পারি, আবার কিন্তু জড়িয়ে পেঁচিয়েও বলতে পারি, তো আমি যাই। তো এটিকে এইভাবে না বলে আমি যাই, এই যে কথাটি বললাম এটি কিন্তু বেশ সঠিকভাবে বললাম। তো এই যে শব্দের উচ্চারণ সেটি কিন্তু ঠিক করবে কিন্তু এই ভায়োল এক্সারসাইজে, অর্থাৎ আমাদের গানের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দরকার। তো গানের ক্ষেত্রে সঠিকভাবে না করলে কি হবে, গানটি কিন্তু শুনতে বাজে লাগবে এবং সেক্ষেত্রে কিন্তু যারা শুনছে তাদেরও কিন্তু ঠিকঠাক কিন্তু ভালো লাগবে না। ওকে, তাহলে আমরা কিভাবে এটি প্র্যাকটিস করব, আমরা ফার্স্ট যেটি করব সেটি হচ্ছে এ, তারপরে ই, তারপরে আ, তারপরে ও এবং তারপর উ, এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করব, কিসের উপরে, একদম যে রুট নোট বা সা নোটের উপরে। ওকে, তো কেমনভাবে দেখা যাক, তো কিভাবে করছি, আমি ফার্স্ট এ উচ্চারণ করছি, তো কিভাবে এ, তারপর আ, তারপর ও, তারপর এ, আহ।
স্টেপ নোট রাখার কিন্তু চেষ্টা করতে হবে। অর্থাৎ আমি সা থেকে কিন্তু রেতে চলে যাব না, অর্থাৎ সা নোটের মধ্যেই কিন্তু আমি এই ভায়োলিন এক্সারসাইজটি করব। ওকে, তো আরেকবার দেখে নি। এইভাবে কিন্তু আমরা ভায়োলিন এক্সারসাইজটি কিন্তু করতেই পারবো। ওকে, তো এটির মাধ্যমে কিন্তু আমাদের শব্দের উচ্চারণ বা বাক্যের যে উচ্চারণ সেটি কিন্তু স্পষ্ট হবে। ওকে, তো এই তিনটি এক্সারসাইজ ফার্স্ট বিগিনারদের ক্ষেত্রে অবশ্যই বলবো প্র্যাকটিস করতে, অন্ততপক্ষে 30 মিনিট কিন্তু করতেই হবে পার ডে, আর যত বেশি করা হবে ততই ভালো। তো এই ছিল আজকের টিপস। তো এই টিপসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। তো এর পরের ভিডিওতে আমি চেষ্টা করব আরও এমন কিছু রেওয়াজ টিপস নিয়ে আলোচনা করার। তো অবশ্যই আপনারা সাথে থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এমনই কিছু টিপস নিয়ে। তো টিল দেন, বাই, সবাই ভালো থাকবেন।